এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। করোনা ভাইরাসের নতুন শ্রেণীর ধাক্কায় থরহরিকম্প অবস্থা ব্রিটেনের। সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। উদ্বেগ বাড়িয়ে এবারে করোনা ভাইরাসের নতুন শ্রেণীর খোঁজ মিলল এরাজ্যেও। কলকাতায় শনাক্ত হলেন নতুন প্রজাতির করোনা আক্রান্ত রোগী। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, গত 20 ডিসেম্বর ব্রিটেন থেকে ফেরেন ওই যুবক। আপাতত কলকাতা মেডিকেলের আইসোলেশনে রয়েছেন উপসর্গহীন ওই যুবক। সংক্রমিতের সহযাত্রী 222 জনেরই করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে আরও খবর, তরুণের সহযাত্রী ওই বিমানের কর্মীরা ছাড়াও যারা তার সংস্পর্শে এসেছেন তাদের তালিকা তৈরির চেষ্টা চলছে। সবাইকেই রাখা হবে আইসোলেশনে। শুধু এ রাজ্যে নয়, নতুন প্রজাতির করোনা নিয়ে উদ্বেগে গোটা দেশ। দেশে এখনও পর্যন্ত 20 জনের শরীরে মিলেছে করোনা নতুন স্ট্রেন। দিল্লিতে 9, ব্যাঙ্গালোরে 7, হায়দ্রাবাদে 2 এবং পুনের ল্যাবে 1 জনের শরীরে করোনা নতুন স্ট্রেনের হদিশ মিলেছে। উত্তরপ্রদেশের মেরাঠে ব্রিটেন ফেরত 2 বছরের শিশুর শরীরেও করোনা নতুন স্ট্রেন মিলেছে। ইতিমধ্যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন কোভিশিল্ড সাধারণের ওপরে প্রয়োগের ব্যবহারে অনুমতি দিয়েছে ব্রিটেন সরকার। ভারতে কোভিশিল্ডের পরীক্ষামূলক প্রয়োগ ও উৎপাদনের দায়িত্বে রয়েছে পুনে সিরাম ইনস্টিটিউট। এই পরিস্থিতিতে ভারতেও কি দ্রুত ছাড়পত্র মিলতে চলেছে করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের? বুধবার করোনা ভ্যাকসিন নিয়ে দিল্লিতে বৈঠকে বসে কেন্দ্রীয় বিশেষজ্ঞ কমিটি। সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন কোভিশিল্ড নিয়ে হয় পর্যালোচনা। আলোচনার ভিত্তিতে কেন্দ্রের কাছে সুপারিশ করবে কমিটির বিশেষজ্ঞরা। সুপারিশের ভিত্তিতে ভ্যাকসিন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা DCGI। বিশেষজ্ঞদের ধারণা, ভারতেও দ্রুত মিলবে কোভিশিল্ড প্রয়োগের ছাড়পত্র। ইউকের অ্যাপ্রুভাল যেহেতু পাওয়া গেছে কালকে, আমার মনে হয় যে হ্যাঁ, মানে অ্যাস্ট্রাজেনেকার রেজাল্ট প্রেজেন্টেশনে বেশ কিছু ত্রুটিবুচ্ছিতি ছিল, যাই হোক সেগুলো আপাতত প্যান্ডেমিক পরিস্থিতিতে সমাধান না করে আজ না হয় কাল আমার মনে হয় এই অ্যাপ্রুভালটা আসবে। কারণ তা ছাড়া আগামী মাস 3 আমাদের হাতে কোনো ভ্যাকসিন নেই ব্যবহার করার মতো। ফিঙ্গার্স ক্রস, তবে মনে হচ্ছে খুব শীঘ্রই ডিক্লারেশন আসছে এবং ভারতবর্ষের জন্য যেটা সবচেয়ে ভালো ভ্যাকসিন কোভিশিল্ড, যেটা 4 থেকে 8 ডিগ্রির মধ্যে প্রিজার্ভ করা সম্ভব, কোল্ড চেন মেনটেন করা সম্ভব, সেটাই কিন্তু ভারতবর্ষের জন্য খুব ভালো ভ্যাকসিন হবে। আমরা আশা করব আমরা ডিক্লারেশন খুব শীঘ্র পেতে চলেছি। নতুন করোনা শ্রেণীর বাড়বাড়ন্তের জেরে 7 জানুয়ারি পর্যন্ত ব্রিটেনের সঙ্গে উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রক। সন্দীপ সরকার ও অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। বৃষ্টি, উদ্বেগ বাড়িয়ে করোনার এই নতুন স্ট্রেন ভারতবর্ষে তো এসেইছে, এই রাজ্যেও কিন্তু থাবা বসিয়েছে সেই নতুন স্ট্রেন। রাজ্যে নতুন স্ট্রেন মেলার পর সব জেলাশাসক, CMOH, কলকাতার পুর কমিশনারকে কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের। ব্রিটেন থেকে এলেই RT-PCR টেস্ট, পজিটিভ হলে আইসোলেশন সেন্টারেও আলাদা রেখে পর্যবেক্ষণের কথা বলা হলো এই নির্দেশিকায়। বাংলায় করোনা ভাইরাসের নতুন শ্রেণীর হদিশ মেলার পরই নড়ে চড়ে বসলো রাজ্য সরকার। স্বাস্থ্য দফতরের তরফ থেকে বুধবার এক কড়া নির্দেশিকা পাঠানো হয়েছে কলকাতা পুরসভার কমিশনার, সব জেলা শাসক এবং সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের। কি বলা হয়েছে নতুন নির্দেশিকায়? ব্রিটেনে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন মেলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে 23 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে আসা সব আন্তর্জাতিক উড়ান বাতিল করা হয়েছে। সেই প্রসঙ্গ উল্লেখ করে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে, ব্রিটেন থেকে আসা সবার RT-PCR টেস্ট বাধ্যতামূলক, এর জন্য বাড়ি থেকে তাদের নমুনা সংগ্রহের কথা বলা হয়েছে। জেলা সার্ভেলেন্স টিমকে ব্রিটেন থেকে আসা সকলের ওপর 14 দিন নজর রাখতে বলা হয়েছে। যারা সম্প্রতি ব্রিটেন থেকে এসেছেন তাদের জন্য নির্দেশিকায় বলা হয়েছে, শারীরিক অবস্থার কথা জানতে চেয়ে তাদের নিয়মিত ফোন করা হবে, জ্বর সর্দি কাশি ও শ্বাসকষ্টের মতো সমস্যা হচ্ছে কিনা। আগামী 28 দিন ধরে তাদের সেলফ মনিটরিং এর পরামর্শ দেওয়া হয়েছে। কোন রকম সমস্যা দেখা দিলেই নিজেকে আলাদা করে আধিকারিকদের খবর দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। RT-PCR টেস্টের ফল পজিটিভ এলে আইসোলেশন সেন্টারের মধ্যেও তাদের আলাদা করে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গোটা বিষয়টি যাতে কড়াভাবে পালন করা হয় তার জন্য একজন নোডাল অফিসারকেও নিয়োগ করেছে স্বাস্থ্য দপ্তর। এবিপি আনন্দ। উদ্বেগ যেমন আছে নতুন স্ট্রেন নিয়ে, তেমন একটা আশাও কিন্তু রয়েছে যে হয়তো নতুন বছরের শুরু শুরুতেই আমরা ভ্যাকসিন পেয়ে যাব এই কোভিডের। এবং আমরা জানি যে গত 2 ডিসেম্বর ফিরহাদ হাকিম মন্ত্রী, তিনি কিন্তু কোভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন, আর কোভ্যাকসিনের চূড়ান্ত ডোজ নিলেন ফিরহাদ হাকিম গতকাল। তার দাবি, এখনো পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। বেলেঘাটা নাইসেডের ডিরেক্টর জানিয়েছেন, জানুয়ারির মধ্যেই পরীক্ষামূলক টিকাকরণের কাজ শেষ হবে। এরই মধ্যে বর্ষবরণের সময় করোনা সতর্কতা কড়াভাবে মানার জন্য রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। 2 ডিসেম্বর কোভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের ভ্যাকসিনের প্রথম ডোজ দিয়েছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবার কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দিলেন তিনি।
এদিন দুপুর 1:30টা নাগাদ বেলেঘাটা আইডি নাইসেডে আসেন পুরমন্ত্রী। দ্বিতীয় ডোজ নিয়ে বেরিয়ে জানান ভ্যাকসিন নেওয়ার পর তিনি ভালো আছেন। ওনারা রোজ আমাকে ফোন করতেন, কিছু প্রবলেম হলো কিনা, হেডেক হলো কিনা, জ্বর এলো কিনা, অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা, প্রায় রোজই ফোন করতেন। সেকেন্ড ভ্যাকসিনটা নিলাম যে নিশ্চিতভাবে আমার দেহে ট্রায়াল হয়েছে, কিন্তু এই ট্রায়ালটা সাকসেসফুল হবে। ওনারা বলছেন যে এই ভ্যাকসিনটার সাকসেস রেট যদি হয়ে যায় তাহলে যে কোনো ট্রেনটাকেই এই ভ্যাকসিনটা নাকি মোকাবিলা করতে পারে। এখন আমার আরও 14-15 দিন টেস্ট আছে, ওনারা অবজারভেশনে রাখবেন, কিছু রক্ত নেবেন 14-15 দিন বাদে। এই টেস্টটা যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে আমাদের দেশেও 2-3 মাসের মধ্যে এই ভ্যাকসিনটা এসে যাবে। নাইসেড সূত্রে দাবি 500-এর বেশি ভলান্টিয়ারের উপরে কোভ্যাক্সিনের প্রথম ডোজের পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে। এ পর্যন্ত কারোর মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। নাইসেডের ডিরেক্টর জানান জানুয়ারির মধ্যে প্রথম পর্যায়ের পরীক্ষামূলক টিকাকরণ সম্পন্ন হবে। আমি আশা করছি যে আমরা এতে সাকসেসফুলও হব এবং হয়তো এটা এক বছরের পুরো প্রোটেকশনও দেবে। সো উই আর গোয়িং টু গেট 1 ইন্ডিজিনাইজড ভ্যাকসিন বাই নেক্সট ইয়ার। এখন অবধি আমাদের যতজনের হয়েছে বললাম তো 500-এর উপরে হয়ে গেছে, কারোরই কিছু মানে আনইভেন্টফুল, কারোরই কিছু হয়নি। ইতিমধ্যে ব্রিটেনে করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের হদিশ মিলেছে। ব্রিটেন ফেরত কয়েকজন ভারতীয় নাগরিকের শরীরেও সেই নতুন স্ট্রেন পাওয়া গেছে। এই প্রেক্ষাপটে সবার মুখে এখন একটাই প্রশ্ন, কবে বাজারে আসবে ভ্যাকসিন? অনির্বাণ বিশ্বাস ও বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। আর এখন নজর রাখবো বিশ্বের করোনা আপডেটের দিকে। বিশ্বে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু, তবে কমলো দৈনিক সংক্রমিতের সংখ্যা, দৈনিক সুস্থতার সংখ্যাও বেড়েছে। করোনায় এখনো পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে 18,02,439 জনের। আক্রান্ত হয়েছেন 8,26,18,673 জন। তবে এরই মধ্যে করোনাকে জয় করে 4,66,64,042 জন সুস্থ হয়েছেন। বিশ্বে গত 24 ঘন্টায় 15,406 জনের করোনায় মৃত্যু হয়েছে। একদিনে সংক্রমিত হয়েছেন 6,99,663 জন। গত 24 ঘন্টায় সুস্থতার সংখ্যা 3,87,447। এরই মধ্যে একদিনে আমেরিকা ও ব্রিটেনে দৈনিক মৃত্যুর সংখ্যাও বেড়েছে। আমেরিকায় গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 3,927 জনের, ব্রিটেনে একদিনে মৃত্যু হয়েছে 1,000 জনের। পরের খবরে আসছি। বছরের শেষ দিনে ই টিকিট বুকিং ব্যবস্থা আরও আধুনিক করছে রেল মন্ত্রক। চালু হচ্ছে IRCTC-র ওয়েবসাইট। এই ব্যবস্থায় মাত্র 1 মিনিটে 10,000-এর বেশি টিকিট বুক করা যেতে পারে। আজ নতুন এই ই টিকিট পরিষেবার ওয়েবসাইট উদ্বোধন করবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। বছরের শেষ দিনে ই টিকিট বুকিং ব্যবস্থা আরও আধুনিক করছে রেল মন্ত্রক এবং আজ নতুন এই ই টিকিট পরিষেবার ওয়েবসাইট উদ্বোধন করবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, কি জানা যাচ্ছে? আর দেখো, যেটা জানা যাচ্ছে যে গত কয়েক মাস বা কয়েক বছর ধরেই আইআরসিটিসির ওয়েবসাইট রয়েছে, যেটা রেলের থেকে টিকিট কাটার অফিসিয়াল ওয়েবসাইট, সেটা নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়ছিল। কেউ কেউ স্লট এই অভিযোগ করছেন বা অনেক সময় পেমেন্ট হয়ে যাওয়ার পরেও টিকিট আসতে দেরি হচ্ছে অথবা কোনো সময় আসছে না, টাকা রিফান্ড হচ্ছে, এই ধরনের সমস্যাগুলো চোখে পড়ছিল। তার ফলে IRCTC-র ওয়েবসাইটকে আরো উন্নত, আরো আধুনিক করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তারপরে কিন্তু রেলের যারা টেকনিক্যাল সাপোর্ট আছে ক্রিস, তারা নতুন করে ওয়েবসাইট নিয়ে কাজ করে এবং সেই ওয়েবসাইট ইতিমধ্যে তৈরি করা সম্পূর্ণ হয়েছে। সেটা IRCTC-র তরফে দাবি করা হচ্ছে এই নতুন ওয়েবসাইটের মাধ্যমে কাটার যে অভিজ্ঞতা সেটা অনেকটাই সহজ হতে চলেছে, অনেকটাই নিশ্চিন্তে টিকিট কাটা যাবে বলে তারা দাবি করছেন। সেই ওয়েবসাইট আজকে রেলমন্ত্রী দুপুর 12টা নাগাদ ভার্চুয়ালি উদ্বোধন করবেন এবং তারপর নতুন রূপে IRCTC-র ওয়েবসাইট সেটা লোকজন অ্যাক্সেস করতে পারবেন এবং সেই অ্যাক্সেসের পরই কিন্তু বোঝা যাবে যে কতটা আধুনিক হয়েছে এই ওয়েবসাইট। আপাতত ওয়েবসাইটকে তৈরি করে অফলাইন মোডে রাখা হয়েছে, দুপুর 12টায় রেলমন্ত্রী উদ্বোধনের পর এই ওয়েবসাইটটা অনলাইন মোডে আপনি আসবেন। ধন্যবাদ অরিত্রিক। আনন্দ সকালে ফিরে এলাম বিরতির পর। বছরের শেষ দিন আজ এবং আজও কিন্তু আমরা যেটা দেখছি যে যথেষ্ট ঠান্ডা রয়েছে এবং গোটা রাজ্য জুড়েই যেমনটা আমরা জানি যে জাঁকিয়ে শীত রয়েছে। শীতের ঠিক কিরকম স্পেল হতে চলেছে সেটা আমরা জানবো, আলিপুর আবহাওয়া দফতর ঠিক কি জানাচ্ছে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্রের সঙ্গে। সঞ্চয়ন, তুমি গতকালই তোমার সঙ্গে কথা হচ্ছিল, তুমি বলছিলে যে এই যে শীতের স্পেলটা চলছে এটা কিন্তু বেশ ভালো এবং ভালো ব্যাটিং এই শীত আরো করে যাক, আরো বেশ এক মাস দু মাস ধরে এই ব্যাটিং চলুক, সেটাই অবশ্যই আমরা সকলে চাই। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে?
দেখো আজকে বছরের শেষ সূর্য বেশ কিছুটা মিঠে রোদ দিচ্ছে। গত কয়েকদিনেও আমরা দেখেছি যে তাপমাত্রা গোটা রাজ্যেই স্বাভাবিকের থেকে অনেকটা কম। আজকেও কলকাতায় দেখা যাচ্ছে 12.8 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন, এই সময় স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। রাজ্যের বেশ কিছু জেলাতেই এই মুহূর্তে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত স্বাভাবিকের নিচে রয়েছে তাপমাত্রা। পশ্চিমাঞ্চলের কয়েকটা জেলা, তার মধ্যে তাছাড়াও মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, এই জেলাগুলোতে বেশ একটা শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি রয়েছে। ফলে সব মিলিয়ে গোটা রাজ্যেই ঝাঁকিয়ে শীত। আজকে যেরকম বছরের শেষ দিন, আগামীকাল নতুন বছর, দুদিনই এই ঝাঁকিয়ে ঠান্ডা থাকবে। অর্থাৎ স্বাভাবিকের অনেকটা নিচে তাপমাত্রা, উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ সর্বত্রই একই রকমের পরিস্থিতি থাকবে। তারপর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। একেবারে পূর্বাভাস যেটা বলছে যে সামনের সপ্তাহে গিয়ে তাপমাত্রা স্বাভাবিকের ওপরে উঠে যাবে, তেমন সম্ভাবনা রয়েছে। তবে আপাতত শীতের যে স্পেল চলছে সেটা আরও 48 ঘন্টা অন্তত পক্ষে এরকম থাকবে। অর্থাৎ আজকে এবং আগামীকাল দুদিনই ঠান্ডা থাকবে এবং সেটা স্বাভাবিকের নিচে থাকবে, তাই ঝাঁকিয়ে শীত অনুভূত হবে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র। অনেক ধন্যবাদ সঞ্চয়ন তোমাকে।